শুরু করছি আনসেন্সর উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আছে আপনাদের সকলের প্রিয় মিতা হক। মিতা দি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। অভিনন্দন এই জন্য যে অনেকদিন থেকে আমি ভাবছিলাম তোমার সঙ্গে একটু আড্ডা দিব, নানা কারণে আমার, জানো হয়তো অনেকেই জানে, আমার আমারও খুব একটু ঘটনা ঘটলো, আমার মাকে হারালাম, তারপরে না মা অসুস্থ ছিল, সেই জন্য অনেক হয়ে ওঠেনি। বাট তোমার যে 21শে পদক পাওয়ার জন্য অভিনন্দন, এবং আমরা সত্যি সত্যি ভীষণ ভীষণ আনন্দিত যে তুমি ওয়েল ডিজার্ভ। হ্যাঁ, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, আমার প্রীতি জানাই। আমি তোমার সব খবরই রাখি, আজকাল তো ফেসবুকের কল্যাণে, বা তোমার কখন খারাপ সময় যাচ্ছে, কখন ভালো সময় জন্য প্রতীক্ষা করব, দেখতেই পারি। তো আমি দর্শকদের এবং তোমাকে ডেলি স্টারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমাকে এবং তুমি যে মানে তোমার এই ইয়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছো, সেই জন্য বিশেষ ভাবে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা তোমার জন্য। এই তো যে আমি আমি যে লজেন্স চুষছি, লজেন্স মজারই তো ব্যাপারটা একরকম, সেই তোমার ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে যায় নাকি লজেন্স খেতে খেতে? হ্যাঁ, তা তো পরে করবে না। তোমার তো মিতাপাত ওয়াহিদ ভাইয়ের তো একটা বিশাল ভূমিকা তোমার আজকে এখানে আসার পেছনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াহিদ ভাই আমাকে একেবারে হাত ধরে 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 গণমানুষের মধ্যে এনেছেন। আমার বাবা যেমন দুজনের মনের, কি বল, মন না, আমি বলছি যে দুজনের জীবনের যে দৃষ্টিভঙ্গি, জীবন দর্শন যেটা, এটা অধিকাংশ ক্ষেত্রে এক ছিল। তো বাবা আমাকে গাইড করেছেন, মা আমাকে ভীষণভাবে যত্ন করেছেন, আর ওয়াহিদুল হক আমার গানের গুরু, আমার জীবন বোধের গুরু। আমি যে দেশকে ভালোবাসি, সেই ভালোবাসাটাকে আরো বেশি আমাকে দেখিয়ে দেওয়া যে তুমি তোমার দেশকে ভালোবাসছো, গানকে ভালোবাসি, কি গান ভালোবাসি, কেন গান ভালোবাসি, এই সব জিনিসগুলো ওয়াহিদুল হক আমাকে আমাকে শিখিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, পথ দেখিয়েছেন। কাজে উনি আমার জীবন বোধের গুরু, এটা অনস্বীকার্য। অনেকে কিন্তু মনে করে বা একটা ইয়ে আছে যে তুমি তার নিজের সন্তান এরকম, বা তো উনি আসলে তোমার তা আপন আমি তো জাতীয় তার ছোট তার ভাইয়ের সদে। সন্তান, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তার ছোট ভাইয়ের সন্তান, কিন্তু তার সন্তানই, একই তো হুম কথা, বাবা চাচা, হুম আমি হুম তার সন্তানও হতে, তার সন্তানই আমি, জাস্ট হুম এটাকে কি বলে, বায়োলজিক্যালি হয়তো আমি আমার আমার বাবার সন্তান, কিন্তু হুম 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 একদম আমাকে, আমি কিভাবে রেয়াজ করছি এটা ঠিক না। তারপরে আমাকে নিয়ে যে ঢাকার বাইরে ছুটাছুটি, আমার বাবা, আমি এক মেয়ে, তো আমার 16 বছর বয়স পর্যন্ত আমার ছোট ভাই হয়নি, আমার হুম ছোট হুম ভাই জন্মেছে যখন আমার বয়স 16। তো এই 16 বছর বয়স পর্যন্তই মানে আমার বাবা আমার ব্যাপারে অসম্ভব অসম্ভব রকমের একটা কড়াকড়ির মধ্যে আমাকে বড় করেছেন। এই নিচে নামবে না, ওই দলে যাবে না, এই ভিড়ের মধ্যে যাবে না, ইত্যাদি। এইখান থেকে ওয়াহিদুল হক হুম আমার হুম একেবারে আব্বাকে বলল যে ওকে কুয়ার ব্যাং হবে নাকি, বলে আমাকে নিয়ে টেনে হিঁচড়ে ওই প্রথম যাওয়া আমার হচ্ছে ময়মনসিংহে আবামু নুরুল আনোয়ারের বাড়িতে। নুরু কাকা নিশ্চয়ই চেনো, হুম হুম মানে নামে চিনি, চেনো আমার তো? সঙ্গে ব্যক্তিগত হয় না। হ্যাঁ আচ্ছা, নুরু কাকা, হ্যাঁ উনি তো ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির হুম ছিলেন। একজন হ্যাঁ ইয়ে ছিলেন, অধ্যাপক ছিলেন। তারপরে হুম হুম কিন্তু উনি সারা জীবন সঙ্গীতে চর্চা, বাংলা সঙ্গীত এবং সর্বভারতীয় যে সঙ্গীত, মানে উচ্চাঙ্গ সঙ্গীত যেটা, শাস্ত্রীয় সঙ্গীত যেটা, সেটার একদম পরতে পরতে তিনি তার জ্ঞান ঢোকা, মানে তিনি এত জানেন, এত বোঝেন, একটা রে, সায়ের পরে যে রে, রেটা যে কত বিচিত্র হতে পারে, কত, মানে কোন গানের রেটা, দেখো তো মিতা এই রেটাকে ওরকম লাগছে, দেখো তো এই এই গানের রেটাকে এমন লাগছে। তো এইভাবে সেনু রুকাকার সঙ্গে পরিচয় হলো আমার,
এবং আরো অনেক মানুষের সাথে পরিচয় হলো, এবং এরপর থেকে আমি আমার গানের মাধ্যমেই আমি ওয়াহিদুল্লাহকে বড়দা কাকা ডাকি, কারণ আমার মা বাবা বড়দা ডাকেন, তো ফুপুরা বড়দা ডাকতেন, যার জন্য আমরা বড়দা কাকা ডাকি। তো বড়দা কাকা আমাকে নিয়ে বাংলাদেশের মানে প্রত্যন্ত অঞ্চলে এমন জায়গায়, আমি জীবনে নাম শুনি নাই, সমস্ত জায়গায় গেছে, সেসব জায়গায় গিয়ে দেখে যে আমি আমার বিস্ময়ের হ্যাঁ সীমানায় হ্যাঁ একটা ভাঙা ঘরের একটা বালিকা, তাদের বাড়িতে বসতে দেওয়ার জায়গা নাই, মেহমানকে চৌকিতে বসালো, এবং কাকা যখন বলল যে এই যে মিতা মিতাদিকে একটা গান শুনিয়ে দাও, তো সেই মেয়েটা আমার মনেও আছে, তারো তারো হরি দীন জানে, এই গানটা রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হারমোনিয়াম বের করলো খাটের নিচ থেকে আর তবলা বের করলো, ও মা তবলা বড়দা কাকা টোকা দিল মনে হয়, আর সে সুন্দর করে গানটা গাইলো। তাই স্যার তোমরা কোত্থেকে শেখো, কে শেখায় এইরকমের গ্রামের ভিতরে, তোমাদের কে শেখায়? বলে প্রতি বছর তো দাদুই আসে, দাদু এসে এসে আমাদের গান শেখা যায়। হুম হুম তো সেই যে নিজের চাচাকে এই বাইরে আবিষ্কার করা, সারা বাংলাদেশে আমি আমার ওয়াহিদুল হক, আমার বড়দা কাকাকে আমি মানে প্রতিনিয়ত আবিষ্কার করেছি। এবং মিতাপা, আমি জানি না তুমি আমার সঙ্গে দ্বিমত পোষণও করতে পারো, এই মানুষ এইরকম মানুষগুলোকে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, এখন তুমি হাতে গুনেও পাবে না, মানে যেটা সত্যি আমার কথা, কাছে খুব, হ্যাঁ খুব সত্যি এই কথা, লাগে একদম যে, সত্যি হ্যাঁ কথা। কিন্তু এই মানুষগুলাকে একদম যদি আমরা বর্তমান করে রাখতে না পারি, তাই না, তাদের কথা, তাদের শিক্ষা আমরা যদি নিজেরা নিজেরা যদি চর্চা না করি, এবং তাদেরকে মানে কি বলবো মাথার মণি হিসাবে তাদেরকে নিয়ে চলা আর কি, যারা মারা গেছেন ওরকম মানুষ আরো কয়েক যুগে আসবে কিনা, ওই ধরনের মানুষ, তার তো কোনো, আমার তো মনে হয় না, কে বেঁচে আছে, সবাই চলে গেছে। তো এই 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 কোভিডে বাংলাদেশের কতগুলো মানুষ চলে গেল, কিরকম দেশপ্রেমিক, কিরকম সংস্কৃতি প্রেমী মানুষ, যাদের চিন্তার উপর দাঁড়িয়ে একটা, যাদের ভাবনার উপর দাঁড়িয়ে একটা মুক্তি, 71-এর মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ সমাপ্ত হলো, যদিও যুদ্ধ সমাপ্ত হয়নি আমাদের, এটা বলে রাখি যে আমাদের এখন আরো আরো কঠিন যুদ্ধের মাঠে আমরা পড়ে আছি, যে আমাদের পরিচয়, আমাদের আত্মপরিচয় নিয়ে আমাদের যত রকমের ঝামেলা আর কি। তো যুদ্ধ, তারপরেও বলি যে যারা চলে গেছেন তারা আমাদের মুক্তিযুদ্ধে এমন ভূমিকা রেখেছিলেন যে সেটাই আমাদের মানে এই দেশটাকে পাওয়ার হুম হুম একটা উপায় বলে আমি মনে করি আর কি, তাদের জন্যই আমরা দেশটাকে পেয়েছি। মিতাদি, তোমার সঙ্গে ছায়ানটে সম্পৃক্ততা কবে থেকে কিভাবে হলো? ছায়ানটে সম্পৃক্ততাটা আসলে খুব ইন্টারেস্টিং, কারণ ছায়ানটের যারা মূল মানে স্বপ্নদ্রষ্টা, যারা যারা ভেবেছিলেন যে ছায়ানটটা, ছায়ানট আগে তো একটা দল গঠন করা হলো সেই পাকিস্তানিদের 144 ধারা ভেঙে, যে বটতলায় বর্ষবরণ হলো না, রবীন্দ্র জয়ন্তী হলো প্রথমে। হুম তা হুম এখন আমি যখন খুব ছোট তখন আমি ছায়ানটের রিহার্সেল দেখতাম আমার বড়দা কাকার বাড়িতে, মানে আচ্ছা কখনো কখনো আমরা খুব যাওয়া আসা করতাম, তো বড়দা কাকার বাসাতে ড্রয়িং রুমে নীচে চাদর পেতে, সতরঞ্চি পেতে, সে এই শাহিন আপা, শাহিন সামাদ, তারপরে কার কথা বলবো, সবাই, বেনু মামা, ইকবাল ভাই, সাকি আপা, সবাই মানে সালোয়ার কামিজ পরা, মানে বিয়ে হয়নি। আমি বিস্মিত হয়ে, এত সুন্দর গান করছে, আমাকে নিয়ে যেত আমার আমার বড় চাচার বাসায়, তারপরে মিনু আপা বাজাচ্ছেন হারমোনিয়াম, হুম হুম ধরো মিনু আপা বাজাচ্ছেন, আমি ঠাস করে হারমোনিয়ামে হাত দিয়ে বললাম যে আমি গান গাবো,
তারপর কর কর দ্বিগুণটা করবি কর। তারপরে আমি আবার একটা গান শিখেছিলাম, ধর্মের পথে সহজ যাহার আমরা শেষ জাতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। তো এই গানটা আমি করতাম, আরো করতাম নাচে ইরানি মেয়ে, টুকটাক টুকটাক আমি বেলো করতাম, হারমোনিয়ামটা মিনা বাবা বাজাতেন, আমি গান করতাম। কাজে আমি ছায়ানটকে প্রথমে আমি দেখি মিনা বাবা বারদা কাকার বাড়িতে, মানে এবং সঞ্জিদা তার আপা। হ্যাঁ 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 মিনা আপা মানে সানজিদা আপা, আমি তাকেও কিন্তু আপা ডাকি, কখনো আমি তাকে কাকি ডাকিনি, মানে অদ্ভুত কিছু ডাকের ব্যাপার ছিল আমাদের। অপালা অপালা রুচিরা পার্থ, মানে মিনু আপার সন্তানরা, ছেলেমেয়েরা। হ্যাঁ হ্যাঁ তারাও কিন্তু আমার আব্বাকে মেজদা কাকা, আম্মাকে মেজদা কাকি, মানে আমাদের বাড়ির ডাকগুলো এরকম ছিল। তো ছায়ানটকে এরপরে আমি প্রতিটা ওই যে অনুষ্ঠানে অনুষ্ঠানে যেত, তো আব্বা আম্মা আমাকে নিয়ে যেত, এবং যেহেতু মিনু আপা বড়দা কাকা আছে, মানে আমার নিজের জায়গা মনে হতো ওইটা আর কি, মনে হতো। কিন্তু ছায়ানটে আমাকে একবার ভর্তি করে দেওয়া হলো, আমি বোধহয় দু তিনটা চারটা ক্লাস করেছিলাম। হ্যাঁ, তারপরে আবার ওই ঢিলেমি, তখন আব্বা যেটা করলেন, সৎসঙ্গীত বলে একটা সংগঠন হয়েছিল, সেখানে একদিন একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটা কোথায় যেন হয়েছিল মনে করতে পারছি না, আভা আলম, প্রয়াত আভা আলম, উনি গান শোনাবেন, এবং ওইখানে ওনার পাশে বসে একজন ভদ্রলোক, উনি প্রায় ঘন্টাখানেক লাগিয়ে তানপুরাটা বাঁধলেন, বাঁধার পরে আভা আলম গান শুরু করলেন, সেই গান শুনে তো মুগ্ধ, গান টান শেষ হলো, তখন আমার বাবা বড়দা কাকাকে বললেন যে মিতার জন্য একজন গানের টিচার ঠিক করে দেন। সেই বড়দা কাকা বললো যে আমাকে দুটো দিন সময় দে, তো সময় টময় নিয়ে শেষে বলল যে মোহাম্মদ হোসেন খাঁ সাহেব শেখাবে মিতাকে, ওনাকে তুমি তবলিয়া দেখছো, উনি আসলে গানের গানের একদম ভান্ডার আর কি, আর প্রচণ্ড সুরে গলা, সেই কারণে ওই আমার গলার সুরটা হারাবে না আর কি, ন্যাচারাল যে সুর, তো এরকম। তো যাই হোক, আমি না এরকম নানা রকম অনুষ্ঠানে যেতে 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 ছায়ানটে একবার ভর্তি করে দিল আব্বা, সেই তিন চারটা ক্লাস করে আর গেলাম না, গেলাম না তো গেলামই না, কিন্তু আমি ছায়ানটে খুব বেড়াতে যেতাম, হঠাৎ করে মনে হতো যে যাই যাই যাই, অপালার সঙ্গে চলে গেলাম, নীলজীবিনা আছে ওখানে আড্ডা মারি, একটু গান টান শুনি, এরকম মাঝে মাঝে যেতাম যেতাম। হ্যাঁ, ছায়ানটে তো আমি ছায়ানট থেকে গান শিখে বেরোইনি ঠিকই, কিন্তু যারা আমাকে গান শিখিয়েছেন তারা ছায়ানটের লোক, হুম হুম কথাটা এইরকম, তারা তারা হয়তো হুম আমাকে ভেনুটা চেঞ্জ করেছে, মানে আমার বাসায় বসেছে কখনো, তাদের বাসায় বসেছে কখনো, আমি কি আমি একদম সরাসরি আমি ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুনের কাছে গান শিখেছি, এবং হুম হুম তাদের মুখে মুখ থেকেই মহর্ষির গানের কথা, মানে কনিকা বন্দ্যোপাধ্যায়ের গান সুর লাগানো, নীলিমা হুম সেনের সুর লাগানো, হুম হুম শান্তিদেব ঘোষের কিছু, শৈলজাদা, তারপরে বাংলাদেশে তো কয়েকবার শৈলজাদা, তারপরে মানে অনেক বড় বড় গায়ক, মানে যারা কি বলবো আর কি, যাদেরকে মাথায় করে রাখার মতো মানুষ, তারা এসে ওয়ার্কশপ হতো, আমি ওয়ার্কশপে যেতাম। তো এই করতে করতে ছায়ানটের সঙ্গে একটা প্রাণের যোগাযোগ, কারণ ছায়ানটটা তো আমার জায়গা, আমাদের হুম সব বাঙালির জায়গা হচ্ছে ছায়ানট, হুম বাঙালি মাত্রেই ছায়ানটে তাদের পদচারণা থাকবে, ছায়ানটে তাদের মানে সব কিছুই থাকবে। তো এক পর্যায়ে ওই ছায়ানটে আমি জয়েন করে ফেললাম আর কি, শিক্ষক হিসেবে, হুম সেই হুম থেকে চলছে এখন। এখন তো প্যান্ডেমিক, প্যান্ডেমিকের সময় হুম কিছু হবে না, কিন্তু আমি ছায়ানটে প্রথম দিকে দুটো তিনটে ক্লাসই নিতাম, এখন একটা ক্লাস নেই, সেটা হচ্ছে নিবিড় শিক্ষণ, নিবিড় আচ্ছা শিক্ষণের মঙ্গলবারের ক্লাসটা আমি নেই।
আচ্ছা 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 আর তোমার ধরো যে তুমি তো এমনি প্রথমে শুরু থেকে তো অনেক অনেক গণসঙ্গীত গেয়েছো তুমি। ভীষণ, আমি আসলে হ্যাঁ খেলাঘর করতাম, তো হুম হুম খেলাঘর করতাম আর তারপরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, মানে হুম এই দুইটা মানেই হচ্ছে সমবেত সঙ্গীত। আর হুম যখন হুম আমি খেলাঘর করতাম, আমি 1974-এ আমি বার্লিনে গেছিলাম ওই আন্তর্জাতিক শিশু উৎসবে যোগ দিতে, হুম 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 তো তখন খেলাঘরের সাথে মানে একাকে সারাক্ষণই গেছিলেন না কেউ খেলাঘর। গেছিল তোমার সাথে? না, আমার তখন এত অল্প বয়স, পান্না হ্যাঁ খাস স্যার, পান্না ভাবি ছিলেন আমাদের টিম হ্যাঁ হ্যাঁ লিডার, আমার হ্যাঁ সঙ্গে ছিল লুৎফা রহমান রিটন, মানে আচ্ছা আমার বয়স 12, ওর বয়স 11, এরকম আর কি, এই না বা ধরনের তোমার মা বয়স। বাবাও গেছিলেন সাথে না ওরা না যায়নি? না 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 না, একদম আচ্ছা পান্না ভাবি, পান্না ভাবির আচ্ছা কাছে সঁপে দেওয়া আচ্ছা এই। তারপরে ওই যে শুক্লা রায় বলে একজন আমাদের ছিলেন কচিকাঁচার, বাকি তারপরে আরেকজন ছিলেন শাকিল আপা, শাকিল আপার ছোট বোনই বোধ হয় রিটনের ওয়াইফ এখন। আচ্ছা যাই আচ্ছা হোক, আমরা টিম সাতিয়াপা ছিল, সাতিয়াপা হলো মুজাহিদুল ইসলাম সেলিমের বোন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা এই 5-6 জন গিয়েছিলাম। আচ্ছা তো ওখানে গান করলে তারপরে সম্মেলনে? হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবা, ওখানে হুম হুম সারাক্ষণ গান। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, এটা তো 74-এর ঘটনা, হুম তো হুম এক এক দেশের, এক এক দেশের এক একটা ঘর হুম টিম হুম গুলা, হ্যাঁ হুম মানে একদম আন্তর্জাতিক, তো হুম মোটামুটি বহু দেশই কভার করেছে ওরা। হুম হুম তো সেখানে আমরা যখন সকালে বের হতাম যে আজকে আমরা হুম হাঁটবো, আজকে আমরা দৌড়াবো, তখন হুম দেখা যে দেখা যেত উল্টো দিক থেকে হয়তো একটা গ্রুপ আসছে, ওরা আমাদেরকে দেখে হাত নেড়ে বলতো, হ্যালো বাংলাদেশ, শেখ মুজিবুর হুম রহমান, হুম হুম এইটা বলতো তারা। তখন শেখ মুজিবুর রহমানের নামটা ওই শিশুদের মুখে খুব ভালো লাগতো, বাহ শিশু মানে 12-14 বছর বয়স বা 15 বছর, এই এই রকম বয়সের ছেলে মেয়েরা, মানে কোন জায়গা পর্যন্ত শেখ মুজিবের কীর্তি গাথা পৌঁছেছে। পৌঁছেছিল, হুম 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 আমার গর্বে বুক ফুলে ওঠে আর কি, মনে হলে। কতদিন ছিলে তোমরা সেবার ওখানে? হ্যাঁ সেটা খুবই খারাপ, আমরা শুরুটাও দেখতে পারি নাই, পিছিয়ে গেছিলাম, আর হুম শেষ হুম হওয়ার একটু আগে চলে এসেছি, 18 দিন। আচ্ছা আচ্ছা কেন আগে চলে আসলে কেন? হ্যাঁ বা দেরি করে গেলে কেন? আমাদের সবাই ঘ্যানর ঘ্যানর, মন খারাপ, বাসায় যাব বাসায় ও যাব, বাচ্চারা? মা আচ্ছা 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 আম্মা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা না আচ্ছা তো আমরাই তো বাচ্চা তখন, হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বুঝতে সিক্স পেরেছি। সিক্স থেকে সিক্স ফাইনাল পরীক্ষা দিয়েছি, তারপরেই হ্যাঁ গেলাম। আচ্ছা আচ্ছা মানে ও সেই জন্য আর কি, মানে অন্য কোনো কারণ না আর কি। না না, যাই হোক হ্যাঁ হ্যাঁ সেটা না, বাট এটা তো মনে করি একটা বিশাল এক্সপিরিয়েন্স, অতটুক বয়সে যাওয়া এরকম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গান করা, হ্যাঁ। আর আমার তাই না? আরেকটা মানে এটা কি বলবো, আনন্দ আছে যে বঙ্গবন্ধু যখন জলীয় কুড়ি পদক পেলেন, হুম তখন হুম সমস্ত শিশু সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে সম্মান জানানোর জন্য যাওয়া হয়েছিল, তো মানপত্রটা আমি পাঠ করব, কিন্তু আমার যা আচ্ছা হাইট এবং বঙ্গবন্ধুর যা হাইট, হুম আমাকে তো তাহলে দাঁড়াতে হবে কিছুর উপরে। আমাকে হুম হুম দুইজন কোলের মতো করে নিয়ে দাঁড়ালো, বঙ্গবন্ধুর গলার কাছাকাছি যে কত 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 করে ওই সব মানে মানপত্রটা পাঠ করে তারপরে নেমেছিলাম, আচ্ছা এই আচ্ছা সমস্ত মজার মজার স্মৃতি। হ্যাঁ, আচ্ছা তোমার সব তো সেই ছবিগুলো নাই মানে তোলা হয়নি তখন নাকি? ওফ ছিল, কিন্তু জানো রাফি, আমি বাসা চেঞ্জ করেছি কয়েকবার, হ্যাঁ প্রত্যেকবার হ্যাঁ বাসা চেঞ্জ করার সময় একটা এক গাঁট হ্যাঁ করে মানে ছবি হারিয়ে যায়। হারিয়েছি। হুম 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 সেটা তো তোমার মানে যুবদার সাথে কিভাবে যোগাযোগ হলো খালিদ খানের সাথে? যুবদাস কথা আমি শুনেছি যে নাগরিকে একটা ছেলে আসছে, ভীষণ ভালো গান করে, ভীষণ ভালো অভিনয় করে, কানে আসলো। কানে আসার পরে তো ঠিক আছে, কানে আসলো আর কিছু না, আমার দাদির বাসায় মানে যেখানে ওয়াহিদুল হক আর আমার দাদি থাকতেন, আমার দাদির বাসায় একদিন আমি সকালবেলা গেছি এই 11-12-টার দিকে, তারপরে যুবরাজ তখন দেখি দরজা নক করছে আমার দাদিকে, আচ্ছা তো সেই যে দরজা খুলে দাদি পরিচয় করা দিল, ও হুম হুম তুমি
এটা আমার নাতিন, এটা আমার মেজ ছেলের ঘরের নাতিন, আর মিতা এটা হলো যুবরাজ। এই হলো প্রথম দেখা। প্রথম দেখার পরে 2 বছর পরে নাকি 1 বছর পরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, তখন টিএসসিতে আমার সঙ্গে আবার দেখা হলো। দেখা তো হলো ওর পরে আর দেখাই হয়নি? হ্যাঁ না কিচ্ছু না, আচ্ছা দেখা হলো। দেখা হওয়ার পরে ভাবটা এমন হলো যে যুবরাজ সব প্ল্যান ট্যান করে রেখেছে, আমাকে কি বলবে, মানে আচ্ছা প্রথম দিনের থেকেই তার মাথায় কিছু ঢুকেছে আচ্ছা আমার ব্যাপারে। বাট কিন্তু কোন এর মধ্যে আর যোগাযোগ করেনি কোনো? না কিচ্ছু যোগাযোগ হয়নি, তখন তো মোবাইল ফোন টোনও ছিল না। না বাট যেহেতু ওয়াইদ ভাইয়ের বাসায় যেত, বাট তোমাকে তো চাইলেই রিচ করতে পারতো, কিন্তু সেটা কিছু হয়নি। হ্যাঁ আমাকে চাইলে, হ্যাঁ না সে তখনও নিজে শিওর হতে পারিনি, ভালো হুম লাগা একটু 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 ভালো লাগা আর কি, আর কিছু না। হুম 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 সে আমাকে দেখেই বলল তুমি তো একদম অর্ধেক হয়ে গেছো শুকিয়ে। আচ্ছা আচ্ছা তারপরে এরকম এই কথা সেই কথা, সেদিন রাতেই আবার অচলায়তন দেখলাম। আচ্ছা অচলায়তনের অচলায়তনের সেই যুবরাজের অভিনয়, পুরো হুম হুম নাটকটা অ্যাজ এ হোল হুম মানে হুম আমাকে একদম পাগল করে দিল আর কি। হুম তারপরে হুম ঠিক হলো যে আমরা বরদাকাকার বাসায় কোনো একটা বারে, মঙ্গল বা বুধ বা শুক্রবার, আমরা সকালবেলা গান করতে যাব। হুম সেখানে অনেকে আছে, ঢাকা ইউনিভার্সিটির নাজমিন হক, নিপু হুম আপা, হুম তারপরে মইনুদ্দিন নাজির, হুম যুবরাজ, আমি, নিমা, আর অনেকে, একটা ঘর ভরে যেত। আমরা গান করতে যেতাম, গান টান করে টুরে তারপরে দুপুরবেলা বাড়ি চলে আসতাম। হুম তো হুম এইভাবেই পরিচয় আর কি। তারপরে এক সময় ঘটনাটা ঘটে গেল আর কি। না সেটা যুবদায় বললাম, প্রথম প্রকাশ করলো না তুমি করলে? যুবদা আচ্ছা আচ্ছা এ এ হ্যাঁ বাবারে বাবা, সে কি কঠিন প্রকাশ! তাই কিরকম ঠিক বলো না শুনি। হ্যাঁ আরে না মানে সে মানে ডিরেক্টলি একেবারে পরিষ্কার ভাবে কিছু বলার আগে হুম হুম আগে যা যা বলেছে তাতে হুম করেই আমি তার একদম ওই বাণীটা পেয়ে সংকেত পেয়ে গেছি গেছো? আর কি। হ্যাঁ 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 এত কিছু বলেছে, এত কিছু বলেছে। হুম হুম না কিন্তু ধরো অফিসিয়ালি বা যে প্রপোজ, আগে তো তুমি ধরো বুঝে গেছো যে আচ্ছা ছেলেটা ইন্টারেস্টেড, ছেলেটা চায়, বাট একদম মানে পুরো কনফার্ম হয়ে গেলে, ফাইনাল হয়ে গেলে না, বা তুমি সম্মতি দিলে, সেটা কখন? তার কত বছর পরে তোমাদের পরিচয়? এই ঘটনাগুলো হচ্ছে 82-83, হুম হুম ওই সময়টাতে। হুম আর আমার বিয়ে হয়েছে 85-এর 1 জান আচ্ছা 21শে জানুয়ারি। আচ্ছা মানে তো মোটামুটি 4-5 বছর পরে। তা এখন যেটা হলো কি যে আমিও যখন খুব কনফিউজড যে আমি ওকে হ্যাঁ বলবো কিনা, সেও কিন্তু হুম একটুখানি আড়ে আড়ে কথা বলেছে, ডিরেক্ট হুম যে হুম বল বলে ফেলবে ওইভাবে হুম বলার। হুম ওই সময় মানুষ ছেলে ছেলেদের হোক মেয়েদের হোক একটু হুম সংকোচ কাজ এত করত স্ট্রেট আর কি। ছিল না? হ্যাঁ 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 এত স্ট্রেট বলতে পারতো না, কিন্তু হুম হুম আমি তখন, আমাকে একজন ভীষণ ভাবে ইনফ্লুয়েন্স করেছিল, আমি যার হুম নাম একটু আগে বললাম, নাজমিন হক, ঢাকা হুম হুম ইউনিভার্সিটির, তুমি ইউনিভার্সিটি? চেনো হ্যাঁ ওনাকে? না হ্যাঁ নিপু আমার সঙ্গে আপা। ব্যক্তিগত ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যক্তিগত যোগাযোগ। নিপু আপা, সে আমাকে ফোন করে ভীষণ ভাবে কনভিন্স করলো যে মিতা, তো যুবদা সম্পর্কে? হ্যাঁ যুবরাজের আচ্ছা মধ্যে আমি একজন মানে সিনিয়র মানুষ, আমি হুম দেখছি যুবরাজ তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, তুমি হুম আমার মনে হুম হয় না ওকে ফিরিয়ে দিয়ে ঠিক কাজটা করবে। হুম হুম এরকম অনেক যুবরাজ সম্পর্কে ভীষণ পজিটিভ কিছু কথা বলাটা বলে টোলে। তারপরে যেটা হলো মানে আসলেই আমরা শেষ পর্যন্ত সোজা কথা বলি নাই, মানে আমি যুবরাজকে ফোন করলাম, ফোন করে বললাম যে অমুক তারিখে আমাদের বাসায় সন্ধ্যাবেলায় আসবেন, আমার জন্মদিন, হুম সবাই হুম গান টান করবে, যারা আসবে সবাই হুম গান টান করবে। সেই যে আসলো আমার বাসায়, হুম তখন এটা না বলেই এটা ফাইনাল হয়ে গেল আর কি। আচ্ছা আচ্ছা ফুল টুল দিয়ে খুব সুন্দর করে আসলো। কয়দিন পর পর আসা, হ্যাঁ ফুল হ্যাঁ হ্যাঁ শাড়ি অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা
গুড, তারপরে মানে তারপরে তারপরে তো প্রেম করলাম, সোহরাওয়ার্দী উদ্যানে যেয়ে বসে আড্ডা মারি, হ্যাঁ, আর টি বাদাম স্টাইল খেয়ে প্রেম। আড্ডা মারি হ্যাঁ হ্যাঁ যথারীতি, সেই হ্যাঁ চিরাচরিত প্রেম। হ্যাঁ হ্যাঁ গুড। গাড়ি করে ওর সাথে, রিক্সায় করে, হয়তো ওই যে ওইটা কোন বাংলা একাডেমি থেকে টিএসসি হয়ে শাহবাগ দিয়ে যাচ্ছি, হুম হুম দেখলাম যে আব্বার গাড়ি ক্রস করলো, আচ্ছা এইরকম ভয়ে প্রকম্পিত হয়ে। আর আব্বাকে রাজি করা, রাজি মানে কি, জানালো আমার মা আচ্ছা যে ওরা দুজন দুজনকে পছন্দ করে মনে হয়, হুম ওইগুলি জানাটা নাই দিল আর কি। তারপরে তো বিয়েটা একদম ফর্মালি হয়েছে, হুম হুম লেডিস ক্লাবে আমার বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা তারপর তো তোমার সঙ্গে ওই যুবদার মাধ্যমে হয়তো বা নাগরিকের সাথেও একটা মানে ঘন ঘন যাওয়া আসা, ওদের প্রোগ্রামে গান করা, না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বাড়লো আর কি, হ্যাঁ, কিন্তু বাড়লো, বেড়ে নাগরিকে গেল। যারা ছিল হ্যাঁ তাদের সাথে আবার আমার বাবার খুব যোগাযোগ ছিল। আগে থেকে। ছোটলুরা এরা সব বাচ্চু ভাই, আমার আব্বু হচ্ছে বাচ্চু ভাই, হুম হুম ছোটলু কাকা, তারেক ভাই, হুম তারপরে সব সিনিয়ররা আমার না, বাবার বাচ্চু খুব, ভাই মানে নাসরুদ্দিন ইউসুফ, সে তো আর নাগরিকে না ছিল। আমার বাবা, আমার বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবা বাচ্চু ভাই। হ্যাঁ আমার বাবাকে সবাই বাচ্চু বাচ্চু ভাই, বাচ্চু ভাই ভাই। বলতো, এবং হুম আব্বার সাথে এমনিতেই পরিচয় ছিল, যোগাযোগ ছিল। হুম কিন্তু হুম যুবরাজকে বিয়ে করে আমি একদম নাগরিকের ঘরের মানুষ হয়ে গেলাম, এটা হয়ে ঠিক। গেলে। হ্যাঁ সেটা, হ্যাঁ, হ্যাঁ নাগরিকের বৌমা হয়ে গেলে। হ্যাঁ, নাগরিকের হ্যাঁ সদস্য। হ্যাঁ, ও তুমি অফিসিয়ালি তোমার সদস্য হলে। না না, অফিসিয়ালি সদস্য হইনি, কিন্তু আমাকে সদস্য আচ্ছা বলা হয়, আচ্ছা আচ্ছা ওদের হ্যাঁ মানে সদস্যদের সব। লিস্টে আমি আছি। আচ্ছা 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 গুড গুড। তোমার জীবনে আমি শিওর, যখন তুমি ধরো ওয়াহিদুল হকের প্রভাব তো তুমি বললেই, তোমার জীবন বোধ এবং এই গান শিল্প এর সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়া, এবং আই এম শিওর যে রবীন্দ্রনাথকেও তো তুমি তার চোখ দিয়ে হয়তো বা প্রথমে দেখলে, তারপর নিজে আবার নিজের মতো করে বুঝতে শিখলে, একদম ঠিক সেই সম্পর্কে বলেছো, যদি একটু হ্যাঁ বলো। হ্যাঁ একদম ঠিক বলেছো। রবীন্দ্রনাথকে, তার তার কাছে যে মানুষটি একটি গানও শিখেছে, মানে তার দেখা, ওয়াহিদুল হকের দেখা, তিনি যেই চোখ দিয়ে রবীন্দ্রনাথের একটা গানের বাণী পড়ে, যেই চোখ দিয়ে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে এক্সপ্লেইন করতেন, আমাদেরকে বলতেন ওই কথাটা, তখন একদম মনে হতো যে আমি সামনে রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথের কথা শুনতে পাচ্ছি, রবীন্দ্রনাথ হুম আমাকে বলছেন, মানে এই রকম আর কি। বড়দা কাকা চোখ দিয়েই তো মানে সবচেয়ে বেশি দেখেছি রবীন্দ্রনাথকে, কারণ আমার বয়স থেকে পারমিট করে না, করতো না, করে নাই যে হুম হুম অত ভালো করে বোঝা রবীন্দ্রনাথের সৌন্দর্যগুলো, রবীন্দ্রনাথের দর্শনের যে মানে ব্যক্তিগুলো, এগুলা হুম এগুলো সব বড়দা কাকা আমাকে দেখিয়েছেন, বুঝিয়েছেন। পরবর্তীতে তো নিজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো নিজেই মানে আশ্রয় গ্রহণ করেছি রবীন্দ্রনাথের গানে। তোমার রবীন্দ্রনাথের গানের তো বিশাল ভান্ডার, তোমার কোন পর্যায়ের গান বেশি গাইতে ভালো লাগে রবীন্দ্রনাথের? এরকম কি কিছু আছে নাকি সব রকম গানই ভালো লাগে? আমার সব রকম ভালো লাগে, সব রকম ভালো লাগে আসলে, তবে বাণীর দিক থেকে আমি একটা বয়স পর্যন্ত পূজার গান সবচেয়ে বেশি পছন্দ করতাম, পূজার গান এখনো করি। আমি যখন কোনো বড় অনুষ্ঠানে যাই, যে আমার একাই গান করতে হবে পুরো অনুষ্ঠান জুড়ে, আমি গান শুরু করতাম হয় পূজার, পূজা পর্বের গান দিয়ে, নয়তো স্বদেশের গান দিয়ে। আচ্ছা হুম হুম তো তারপরে শুরু করে তারপরে ঢুকে বিচিত্র প্রকৃতি সবকিছুতে চলে যেতাম। আমি না জানো প্রায়শই এই পূজা আর প্রেম, এই পর্ব দুটো আমি মানে আলাদা করতে পারি না রবীন্দ্রনাথের করা গান। যায় না তো, হ্যাঁ সত্যি হ্যাঁ, করা যায় না, তো পূজার গানকে প্রেমের প্রায়শই, গান মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ মনে হয় একই। হ্যাঁ তো সেটা, এবং এবং আমার অনেক নিজের কাছে একটা অনেক প্রশ্ন থাকতো, আক্ষেপ থাকতো, আমার মনে হতো যদি কখনো রবীন্দ্রনাথকে এইভাবে প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে আমি একটু বিশদ ভাবে ওনার কাছে এই বিষয়ে
এই মানে এই ডিফারেন্সটা জানতে চাইতাম, এবং ওনার স্পেশালি প্রেম এবং পূজা পর্ব নিয়ে আমার ওনার কাছে জানবার অনেক মানে তাই আক্ষেপ তো একটা পেতে ইচ্ছা বাসনা। করেই তো, হ্যাঁ হ্যাঁ পেতে তো ইচ্ছা করে। চিন্তা করে। তোমার কি কখনো এরকম মনে হয়েছে শান্তিনিকেতনে আমি যে কয়বারই গেছি, আমার কেন জানি যেন যখন ওনার স্পেশালি ওনার বাড়িগুলোতে যখন ভিজিটে যেতাম, আমার কেন জানি মনে হতো না, ফিল করতাম ওনাকে, আমার মনে হতো যে স্টিল হি ইজ ইন দেয়ার। তোমার কি কখনো এরকম মনে হয়েছে বা হতো? হ্যাঁ আমার এটা মাঝে মাঝে হতো, আমি রবীন্দ্রনাথের গানের মধ্যে যখন একদম ঢুকে যেতাম, বিশেষ করে আমার কিন্তু একা না, আমি যখন গান শেখাই তখন কোনো গান নিয়ে যদি গানটা হয়তো প্রথম স্থায়ীটা শিখালাম, তারপরে অন্তরাল লাইনটা গাইতে গিয়ে আমি হারমোনিয়াম বন্ধ করে পড়তে লাগলাম অন্তরা থেকে, পড়তে 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 ওদের সাথে ওদেরকে বুঝাতে বুঝাতে আমি একদম দেখতাম যে রবীন্দ্রনাথ আমার পেছনে দাঁড়িয়ে আচ্ছা আমার 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 মাথায় হাত রাখছেন, আমি প্রতিটা লাইন যখন সবাইকে বোঝাতাম, মানে আমি রবীন্দ্রনাথকে একদম ফিল করি যে আমার চারপাশে। আমি শিওর গান গাওয়ার সময় তোমার এরকম অনেকবার হয়েছে তাই না, যে গান গাওয়ার সময় ফিল তো কর হয়েছে, হয়েছে। হ্যাঁ সেটা এটা হওয়া যায় মানে আসলে সত্যি। এবং ধরো তোমরা যারা মানে তার প্রতি এত ডিভোটেড এবং এই সঙ্গীতের প্রতি, আমার মনে হয় যে এবং যারা যারা নিজেদের পরিচয় আজকে এই জায়গায় এসছো নতুন ভাবে, কারণ একই গান তো ধরো অনেকেই গায় তাই না, এবং ঠিকই গায় হয়তো বা হ্যাঁ কোনো হ্যাঁ ভুল গায় না, তার লয় সুর সব ঠিকই গায়, কিন্তু হৃদয় তো ছয় হয়তো বা সবার গায়কিতে ছয় না। তো এটাকে তুমি কি বলবো মিতাদি, যে ধরো আমি সরি কাউকে আমি নাম বলতে চাই না, ছোট করতে চাই না, অনেকেই আছে খুব সুন্দর গাইছে, কোথাও তুমি তার ভুল ধরতে পারবে না, যেও মানে কিন্তু কেন জানি হৃদয় ছয় না, মানে এটা কেন হয়? এটা হয় হচ্ছে গানের যে বক্তব্যটা, গান তো গানের মধ্যে তো একটা কাহিনী আছে নিশ্চয়ই, শুরু এবং শেষ। রবীন্দ্রনাথ একটা কথা বলে শুরু করেন এবং শেষ করেন একটা সলিউশন দিয়ে, তো এই বিষয়টা গানের ভিতরে যে নাটকটা, যে গল্পটা, এইটা যদি বুঝে একদম হৃদয়ঙ্গম করে তারপরে স্বরলিপি দেখে গান তুলে গানটা যদি পরিবেশন করেন কেউ, তাহলে তার পরিবেশনাটা শ্রোতার মনকে ছোঁবে। হুম হুম অর্থটা, বাণীর মর্মার্থটা, এই জিনিসগুলো ম্যাটার করে না। যাদের গান ভীষণ ভালো, সুরেলা, স্বরলিপি ঠিক আছে, তাল লয় ছন্দ সব ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, ছোঁয় না কেন, কারণ তাকেই গানটা স্পর্শ করেনি, তার বুকের হুম হুম ভিতরেই গানটা দোলা দেয়নি। হুম হুম এইটার একরকম শুধু কারণে ডেলিভার করে যাচ্ছে। হ্যাঁ একরকম খালি ডেলিভার করে যাচ্ছে। হুম একটুখানি গানটা নিয়ে যদি একটু ভাবে, গানটার প্রতি হুম যদি একটু ভালোবাসা উৎপন্ন হয়, তাহলে দেখবে যে তাদের গানটা মানে ঠিকঠাক মতো মানুষকে ছুঁতে পারে। আর আরেকটা ধরো যারা এই বুঝে গাইছে, তারা কি রবীন্দ্রনাথ যেই জীবন বোধ যে ফিলোসফি থেকে আজ সারা জীবন কাজ করে গেছেন, যে মানে ওনার শান্তিনিকেতন কি যেভাবে উনি করেছেন, তোমার মনে হয় যে জীবন যাপনে সেটার প্রভাব পড়ে? তুমি কি আরেকবার বলবে প্রশ্নটা? আমি বলছি যে ধরো রবীন্দ্রনাথ, তুমি একটু আগে গানের ক্ষেত্রে যে কথাটা বললে যে নিজে বোধ করে রিয়ালাইজ না করে ঠিক গাইছে, সুরে গাইছে, তালে গাইছে, লয়ে গাইছে, ভুল নাই, কিন্তু হয়তো বা শ্রোতার হৃদয় ছুঁয়েছে না। আর আমি আর এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরো রবীন্দ্রনাথ তো শুধু লেখার জন্য লেখেনি, তার তো একটা জীবন বোধ এবং কি জীবনের কি নাই যে এখানে আমাদেরকে রবীন্দ্রনাথের দ্বারস্থ হতে না হয় তাই না? একসময় আমার কখনো কখনো যেন একরকম রাগ হয়, রাগ এটা কিরকম রাগ যে মানে শুধু এই লোকটার কাছেই যেতে হয় কেন, বারবার ফিরে ফিরে ঘুরে ফিরে, মানে কেন আর কেউ নাই কেন, মানে বা এটা কি আমারই একটা দৈন্যতা বা আমার একটা জ্ঞানের একটা কি বলবো অপরিসীমতা যে আমি আসলে জানি না, সেই জন্যই হয়তো বা আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তার কাছে আমাকে যেতে হয় না না, সেটা। রবীন্দ্রনাথের কাছে আমাদের যেতে হয়, এবং এমন একজন মানুষ, তার
কাছে আমাদের যেতে হয় এবং আমরা গিয়ে শান্তি পাই, এইটার এই এই সত্যটা তো সুন্দর, এই সত্যটা মেনে নেওয়াই ভালো। যে বাঙালি মাত্রে রবীন্দ্রনাথের রচনা, তার সৃষ্টি, তার যে কলম দিয়ে যা বেরিয়েছে, যা গান বেরিয়েছে, রবীন্দ্রনাথের কাছে গেলে আমি অন্য জিনিসের চাইতে গানই বলবো। গানটা একটা হুম কমপ্লিট জীবন দর্শন রবীন্দ্রনাথের, হুম 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 একদম নিশ্চয় কোনো দিক থেকে, কোনো দিক থেকে কিন্তু বাকি রাখেননি, রাখিনি না, একদমই আমি সেটা বলছি সম্পূর্ণ। এই কথার সূত্র ধরে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে, ধরো যারা এই রবীন্দ্র চর্চা করে বা আর একটু গভীরে যেতে চায়, বুঝতে চায়, সেটা তুমি তুমি যেমন গান করছো, হোয়াইট ভাইটে শুধু গান করতেন না, তার বিশালতাটা, ব্যাপ্তিটা ছিল আরো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ আমি ছোট ছোট করেও যদি ধরি, তাহলে তোমার কি মনে হয় যে তোমার জীবন থেকে, যদি আমি অভিজ্ঞতা থেকে বলি, জানতে চাই সেটা হচ্ছে, সেটা ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ে? মানে আমার আমার ধারণা প্রশ্ন হচ্ছে, আমার ধারণা কেউ যদি সত্যি সত্যি রবীন্দ্রনাথকে বোঝে, আমার ধারণা সে 8-10 জন মানুষের মতো হয়তো বা হতে পারবে না। তার মানুষের প্রতি, সোসাইটির প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, বা ইভেন নিজের প্রতিও একটা অন্য মানুষ হয়ে যাওয়ার কথা। এবং রবীন্দ্রনাথকে শুধু আমার একজন কি বলবো লেখক, সাহিত্যিক মনে হয় না, উনি তো একজন ফিলোসফার, একজন স্পিরিচুয়াল লিডার, একজন মানে, যে আমি আমি অনেক কথা বলতে চেয়েও বলতে পারছি না, তুমি হয়তো বুঝতে পারছো কেন পারছি না, বলতে চাই না, এখানে অনেকে মিস ইন্টারপ্রেট করে সেগুলো নিয়ে। আমার মনে হয় যে তিনি তো অনেক দূরে, অনেক ছাপিয়ে, অনেক কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন না? সেই বোর্ডটা কি পড়ে শিল্পীর জীবনে? পড়া উচিত, পড়ে কিছুটা কিছুটা হলেও পড়ে, কিন্তু বাস্তব এত। ধরো একজন ভদ্রলোক, তিনি ব্যাংকে চাকরি করেন, তিনি অসম্ভব রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্রনাথের গান মানে প্রায় সবগুলোই তিনি শোনেন, বা রবীন্দ্রনাথের গানের বই যতগুলো আছে, গীতবিতান, তারপরে গীতাঞ্জলি, হুম হুম আরো গানের বই যেগুলো আছে, এইগুলো না প্রতিদিন মুখস্থ করার মতো করে পড়ে, কিন্তু মুখস্থ করার জন্য না, ভালো লাগে। কিন্তু সেই হুম হুম মানুষটা হয়তো তার ব্যাংকিং ক্যারিয়ার দিয়ে তার সংসারকে ভালোভাবে চালাতে পারে না, হুম তাতে হুম করে বাড়িতে কিন্তু সে এই একা, এই হুম হুম রবীন্দ্রনাথের একজন অনুরাগী, তিনি কিন্তু একা বাড়িতে, উনি সংসারের জন্য যদি আরো অর্থ উপার্জন করতে পারতেন, তাতে কি হতো, এই রবীন্দ্রনাথের গান শোনা হতো না, রবীন্দ্রনাথের বই পড়া হতো না, রবীন্দ্রনাথের দর্শনে ডুবে যেতে পারতেন না তিনি। আমি বলছি যে বাস্তবটা রবীন্দ্রনাথের মতো হতে দেয় না আসলে পুরোপুরি, হুম বা হুম হুম পুরোপুরি রবীন্দ্রনাথের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে চলা সেটা হতে দেয় না। কিন্তু হুম আমি বলছি এটা কিন্তু একটা, আমি একটা কেমন একটা উদাহরণ দিলাম যে হুম হুম মানুষ ভাবতে চায়, ধরেন ধরো যে ভাবছে একটা হুম কল্পনার মানে ইয়েতে চলে, রথে চলে সে অনেক দূর চলে যাচ্ছে, হুম তখন হুম কিন্তু পরিবারের লোক তাকে ইন্টারাপ্ট করে হুম মাঝখান হুম দিয়ে, হুম তাকে থামিয়ে দেয়, হুম হুম সাপোর্ট পায় না। আসলে হুম এই রবীন্দ্রনাথের ভাবনায় মজে যেতে হলে একটা গ্রুপ অফ পিপল হইতে হবে, হুম কয়েকজন হুম মিলে পড়া পড়া এবং ভালো লাগার কথাগুলো শেয়ার করা, নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা, তাহলেই রবীন্দ্রনাথকে নিয়ে চলা মানে সহজ হবে আর কি। হুম 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 তোমার কোনো স্বপ্ন আছে আর, ধরো যে করে যেতে চাও বাকি দিনগুলোতে? আমার স্বপ্ন আছে যে আমি সব কিছু আমার ছাত্রছাত্রীদের বুঝিয়ে শিখিয়ে যেতে পারিনি এখনো, আর আমার নিজের জীবনের দুঃখ যে আমার কিডনি ড্যামেজ হয়েছে, আমি ডায়ালিসিস করে চলি, তো এটার জন্য একটা ভয় আছে। আমি শুধু প্রার্থনা করি যে আমি যেন আমার ব্যক্তিগত চাওয়া তো আছেই, আমি কার জন্য বাঁচতে চাই, আমার একটা ছোট ভাই আছে আর আমার একটা সন্তান আছে,
আমার ছোট ভাইটা তো একদম অবুঝ। তো আমার এটা আমার স্বপ্ন যে আমি ওকে একদম ভালোভাবে এখন যেমন করে দেখি সেভাবে দেখব। আর আমার মেয়েটারও তো, ওর বাবা চলে গেছে, কোনো ভাই বোন নাই, তো ওর হাজবেন্ডই ওর এখন একমাত্র সাথী। তো আমার আমার খালি, আর আমার ছাত্রছাত্রীরা এত ভালো যে ওদের ওদেরকে, এবং কলকাতা থেকে আমাকে কতবার যে বলছে অনলাইনে একটা ক্লাস নিতে, আমি শরীর খারাপ দেখে পাচ্ছি না। তো আমার মনে হয় আমার স্বপ্ন না, আমার দায়িত্ববোধ কাজ করে যে এদেরকে শেখানো, এদেরকে ইয়ে করা। আর আমি সারাক্ষণ আমার বাড়িতে যে মেয়েটি আমাকে সার্ভ করে, যে মেয়েটি আমাকে সবকিছু মানে সবকিছু সহযোগিতা করে করতে দেয় আমার, সেই মেয়েটাকেও কিন্তু আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যে কিছুই জানে না, কিছুই বোঝে না, অনেক কিছু। এই জন্য আমার এই আমার যে শিক্ষক যে চরিত্রটা আমার ভিতরে, ওইটাকে আমি আরো বেশি কিছুদিন মানে চালু রাখতে চাই আর কি। হুম হুম মানে এটাই তোমার স্বপ্ন এখন, মানে করে যেতে এটাই চাও স্বপ্ন। এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই করে যেতে। আর তো একদিন নিশ্চয়ই আমরা মানে তোমার গান শুনবো মিতাদি, যেদিন তুমি একটু হ্যাঁ সুস্থ হ্যাঁ বোধ করবে। আমার গলাটা হ্যাঁ একটু ঠিক হলে হ্যাঁ হ্যাঁ তখন আমি আমি তো গান করব। হ্যাঁ তুমি আমাদেরকে জানিও, নিশ্চয়ই আমরা একটু গান করব। এবং এই জিনিসগুলো হয় কি যে রয়ে যায়, এবং এখন এটা হয়েছে যে কেউ যে কোনো সময় যে কোনো দেশে শুনতে পারে দেখতে পারে, হুম 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 তো সেটা আছে। তো আমি আমরা একটা আশায় অপেক্ষা থাকলাম যে তোমার যেদিন একটু শারীরিক ভাবে তুমি হ্যাঁ সুস্থ বোধ তোমরা আমার করবে। জন্য একটু প্রার্থনা করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমাদের ভালোবাসার মানুষ, তুমি আমাদের প্রার্থনায় সব সময় আছো, এবং তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরো গান শোনাও আমাদেরকে, এবং তোমার এই যে বললে মানুষকে একটা রবীন্দ্র চর্চা, একটা একটা একরকমের কি বলবো শিক্ষক হিসেবে যে কাজ করে যাচ্ছ, সেটা তুমি করে যাও একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা সেই তোমার সুস্বাস্থ্য কামনা করি, এবং অনেক 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 দীর্ঘায়ু কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। আমার একটা ছোট্ট একটা আমি আবদার আছে, মানে বলো, যাওয়ার আগে তোমার বলছি যে তুমি অবশ্যই শেষ কথাটি বলবে, তারপরে যেতে যেতে যদি কোনো গান তোমার, আমার মানে তোমার গলা ভালো থাকলে হয়তো বা বলতাম বন্ধু রহ রহ, বা যে কোনো একটা গান যদি 2 লাইন 3 লাইন তুমি গাইতে গাইতে শেষ করো। আমি তো একদমই আজকে একদমই গলাটা না একদম বেরি আচ্ছা করতে ঠিক আছে, পারছি না, অসুবিধা দেখো না কিরকম আচ্ছা করে হ্যাঁ হ্যাঁ অসুবিধা এরকম। নেই ঠিক আছে। তো মিতাদি যা শেষ করছি, শুভরাত্রি, তুমি যদি কিছু বলতে চাও বলতে ভালো বলতে শেষ করি থাকো। আজকে। হ্যাঁ আমি বলতে চাই সবাইকে যে আমাদের দেশের কথা ভাবেন, দেশের কথা ভাবলে পরে নিজের কথা কম ভাবা হবে। আমাদের দেশে প্রতিনিয়ত আমরা দেখি যে অনিয়ম, তো আমরা সবাই মিলে যদি একটু নিয়মে চলি, সুন্দর করে চলি, আর পাশের বাড়ির মানুষটাকে সব সময় যেন খোঁজ নেই, খেতে পারছে কিনা, ভালো ভালোভাবে থাকছে কিনা, এই এইটুকু কাজ। অনেক অনেক আবারও অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা, ভালো থাকবে মিতাদি। থ্যাংক ইউ, ধন্যবাদ।